কোথায় ছিলে বৌমা এতক্ষণ? এই তো মা স্নান করতে গিয়েছিলাম। বাবা, স্নান করতে এতক্ষণ লাগে? আসলে চুলটা একটু ভেজালাম তো। তোমার যা স্নান করতে সময় লাগে, সেই সময় আমার কাপড় কাচা, বাসন মাজা, থালা ধোয়া, রান্না করা, ঘর গোছানো সব হয়ে যায়। তোমার কাছে আসছিলাম বৌমা। বলছি বেলা তো অনেক হলো, যাও গিয়ে রান্নাটা চাপি দাও। রান্না চাপাবো? আপনার রান্না হয়নি মা? আমি তো ভাবলাম আমি স্নানে গেলে আপনার রান্না করা, কাপড় কাচা, বাসন মাজা, ঘর গোছানো সব হয়ে যাবে। কালকে তো আপনিই বললেন আমার স্নানের সময় নাকি আপনার এতগুলো কাজ হয়ে যায়। আপনার স্পিড কোথায় গেল মা? একদিনে স্পিড কি কমে গেল নাকি? আমি রান্না চাপাচ্ছি।